গণমাধ্যম সরকার মুখোমুখি হলে দায় সরকারের। সরকার সাংবাদিক যদি মুখোমুখি অবস্থান নেয় তাহলে এই দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজে একাংশের সভাপতি মোল্লা জালাল। বুধবার 19 মে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি মামলা প্রত্যাহার ও হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি করেন তিনি। আগামী বৃহস্পতিবার 20 মের মধ্যে রোজিনা ইসলামকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মোল্লা জালাল। মোল্লা জালাল বলেন, রোজিনা ইসলামের ওপর যে অন্যায় হচ্ছে আমি মনে করি সংবাদ মাধ্যমের ওপর এ এক বর্বরোচিত হামলা, আমি এর নিন্দা জানাই। আজ সেই কারণে সমগ্র বাংলাদেশের সাংবাদিক সমাজ ফুঁসে উঠেছে। আজকের এই সমাবেশ থেকে আমাদের সুনির্দিষ্ট দাবি জানিয়েছি। তিনি আরো বলেন, সুপরিকল্পিতভাবে রোজিনার উপর হামলাটি করা হয়েছে। আজকের এই কর্মসূচি দেখে সরকারের নিশ্চয়ই উচ্চ মহলে নাড়া লেগেছে, বুঝতে পেরেছে সাংবাদিকদের ভয় দেখিয়ে রুমে আটকে রেখে স্তব্ধ করা যাবে না।